আমার বউ আপন মায়ের পেটের বউ বেটা। পড়ে গেলে কি একটা দুর্ঘটনা ঘটে যাবে, আল্লাহ এদের রক্ষা করো। গায়ে হাত দিবি না, তোর সমস্যা কি? কখন থেকে পিছে লাগছে মেয়ে মানুষ থেকে মুখ চুলকায় বেটা? মুখ চুলকায় কেন? বাচ্চাটা ঘুমায় যদি সামনে না চোখে পানি দেন, বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হয়ে যেতে পারে। এই বেটা অ্যাক্সিডেন্ট ঘটে আমি দেখো, তুই কেন তোর কথা বলার কি দরকার বেটা? অ্যাক্সিডেন্ট হলে মানে পড়ে গেলে মারা যাবে, তখন দামলে কেন রে বেটা ভেটকা বেটা? কে বাচ্চা? এটা তো আপনার বাচ্চা না, আমার বাচ্চা। এটা তোর একটু সালা নুকেন ধরছি। এই বেটা গায়ে হাত দিবি না, কেন বাচ্চা? এই তো বাচ্চা। চুপ বেটা, এটা আমার বউ ভালার বলা। আর ঠিক কে বউ তোর? আমার বউ না, তুই কই আমার বাচ্চা? তোর কাছে কৈফিয়ত দিতে হইব, এটা আমার বউ আপন মায়ের পেটের বউ বেটা। শ্বশুর বাড়ি গেছিলাম, এ বেটা আরে দেখে তোর কি মনে বাচ্চা? বাচ্চাই তো। জানো ওর বয়স কত? কত? 26 বেটা, 6 বছর হলো বিয়া করছি। এই বেটা, এই আপনি কি মাথা খারাপ হইছে নাকি গ্যাস্ট্রিক হইছে? কারে কি বলতেছেন? মেয়ে বয়রে বাচ্চা বানায় দিতেছেন, কোন সমস্যা আছে নাকি আপনার? কি হরে কই ঠিক আছেন, পাগল ছাগল সব। ও মা, এরে তুমি বাসায় বাড়াইলাম, মেয়ে আমার উল্টা ঠেট দেয় মানে ফাফুট দেয়। এ আর তোমার কিন্তু একটু অভ্যাস খারাপ আছে, ঘুমাও কাবা ওই ওই হন্ডায় উঠে। কি হরে ধরো আমারে ভালো করে, হুরি পুত ভাই বাচ্চাটারে সামনে না, সামনে আবার বাচ্চা কই আমার বউ রে মালার বউ। যা কেমনে শুনবো, দুনিয়াতে কি আর বাচ্চা নাই? সরি মানে মেয়ে নাই, এরে বিয়ে করতে হবে। ও ভাই বাচ্চা তার তোমরা থাক। ও আমরা ভাই আমার বন্ধু, আমি জিলা একটু যেটা আপনাদের ওটে ওটে আমি বন্ধু।
ওই বেটা দাঁড়া, ওই বেটা দাঁড়া, ওরে নামায় দিয়ে দাঁড়া। আপনি কিরা ভাই? এসব দেখেছেন না? আমি কেডা, আমি নারাম আস্তান। আপনি আমার আকসা করবার পা তুলে দিচ্ছেন কে? পা নামামো, ওরে নামায় দিবি, তারপর নাইলে তোরা যাইতে দিতাম না। তো ভাই, হ্যাঁ, এবার ঘুরে কথা কয় কে? এ কিরা? হ্যালো মাস্টার। কি করি, আমার গরু ভালোবাসে, কিন্তু ভাই আপনি কখনো শুনছেন কোনো জামাই তার বউরে একজন মাস্টারের হাতে উঠাই দেয়? জীবনেও তো উঠা দেয় না ভাই। তুমি উঠাই দিল তো আমি যাবো না, আমি তোমারে ভালোবাসি, হেরে না। এ আকেলে এত্রাই তো ভাই, শুন বাবা, আইতা সিদারা। হ্যাঁ, কত এ যে এ লোকটা বলে মাস্টার বুঝছু এটা দেখতো কি কয় মে ভাই, সব ঘটনাই তো শুনলাম বা শুনতেছি। তারপরে আমি তোকে ভ্যানের চাকা থেকে পা সরামো, নইলে ভ্যান যাইতে দিতাম না। আপনার এখন একটা কথা কই, আপনি তো আমাকে মাথায় পা দিছেন, বিচার হইবই হইবই। আর প্যাসেঞ্জার কি জানেন, আমাদের লক্ষ্মী লক্ষ্মী, আমাদের একটা পরিবার, আমরা আমাদের মা বোনদের যে সম্মানটুকু দেই সেম ওই যাত্রীদের সেই সম্মান, সেই সম্মান তো কি? ওইটা তোর মা বোন না, ওইটা আমার ময়না পাখি, ওরে নামাই দে। খুব বাস্তানি না আপনার, খুব জোর শরীরে, খুব জোর মিয়া ভাই। টেনশন করেন না, আর দূর কি হয়, ভালো কি করতে পারে ভাই? তোমার লোকে তারপরে আমার দিকে নজর দেয়, খুব তো বড় খাচ্ছর বেটা, আর জীবনে দিতে পারবে না। আপনার সেবা দিতে পারে, আমরা যাত্রীকে কলিজার সাহেব বেশি ভালোবাসি। একটা কথা বলি আপনাকে, আমরা আমাদের পরিবারকে যেমন ভালোবাসি ঠিক তেমনই আপনাদেরও ভালোবাসি। আমরা কখনো মনে করি না যে আপনারা আমাদের পর, কারণ আপনারা আমাদের অন্য কেউ যা হবো স্যার, কারণ এরা যে দুটি টাকা দেয় সেই টাকা দিয়ে আমাদের ফ্যামিলি থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা রিক ফ্যামিলি কিসা সালাই যাত্রী, দুইটা টাকা দিলে আমরা বউ বাচ্চা খাওয়া।